শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিঠল টাটা সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিশ দর্শক আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান আমাদের আজকের আলোচ্য বিষয় সংকটে কতটা পরিবর্তন হলো আচরণের সংস্কৃতি এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান সালে প্রিন্স এবং আমাদের সাথে রয়েছেন মাইনুল আলম কূটনৈতিক সম্পাদক দৈনিক ইত্তেফাক এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন সংসদ সদস্য জনাব আসানুল ইসলাম টিটু বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত প্রিয় দর্শক আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন আশা করি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় প্রথমেই জনাব ইমরান সালে প্রিন্স আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি আমাদের আজকের আলোচ্য বিষয় সংকটে কতটা পরিবর্তন হলো আচরণের সংস্কৃতি আমাদের দীর্ঘদিনের যে আচরণ সেটিকে আমরা সংকটের সময় পরিবর্তন করতে পারলাম কিনা এখন বৈশ্বিক যে মহামারী চলছে বাংলাদেশও তার বাইরে নয় এবং ক্রমেই যে অবস্থা তৈরি হয়েছে তাতে করে রাজনৈতিক দল এবং আমাদের সার্বিকভাবে যে আচরণ সেটি কি পরিবর্তন হলো কতটুকু না হলে তার দায় কী ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং একই সাথে যারা আমার সাথে আলোচক হিসাবে স্টুডিওতে এবং অনলাইনে উপস্থিত আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি আসলে আপনি একটি প্রসঙ্গের অবতারণা করলেন যে আচরণের পরিবর্তন আমাদের আচরণ কি আগে কখনো খারাপ ছিল আচরণ তো ভালোই ছিল থেকে আসলে পারছি না এখন ধরেন সেগুলো তো পরের কথা তো প্রথম কথা হলো যে আমাদের আচরণের কিন্তু কোনো খারাপ দিক ছিল না কিন্তু দেশ যত আপনার মানে সংকটের দিকে যাচ্ছে সেটা গণতন্ত্রের সংকট বলেন সেটা মানে আইনের শাসনের সংকটের কথা বলেন কিংবা অন্যান্য যে সার্বিক সংকট ততই কিন্তু আমাদের মধ্যে দূরত্ব বাড়ছে এই দূরত্ব যতই বাড়ছে ততই কিন্তু আমাদের মধ্যে এই যে কথাবার্তার যে আদান প্রদান সেটা করতে গিয়ে হয়তো সেখানে আচরণগত কিছু আপনার আপনাদের দৃষ্টিতে হয়তো মানে সেটা সংস্কৃতি সংস্কৃতিটা অবনতি ঘটেছে আমিও বলবো অবনতি ঘটেছে অস্বীকার করবো না কিন্তু এই সংকটের সময় আমরা জানি যে যখন দুর্যোগ দুর্বিপাক থাকে যে কোনো দেশই হোক তখন কিন্তু সবাই একত্রিত হয়ে যায় এই দেশকে বাঁচানোর জন্য মানুষকে বাঁচানোর জন্য এবং এই সংকট থেকে মানুষকে উদ্ধারের জন্য এটা আমরা সবাই একত্রিত হয়ে যাই এটা আমাদের শুধু বাংলাদেশের সংস্কৃতি নয় এটা এই আমাদের উপমহাদেশেরই একটা সংস্কৃতির অংশ তো দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই করোনা যে অতিমারি যেটা আসলো সেটা যখন গত বছর বাংলাদেশে এটা আঘাত আনলো তারপরে আমাদের পক্ষ থেকে দেখেছে না যে আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের অনেক সরকারের বিরুদ্ধে অনেক কিন্তু অভিযোগ ছিল এই যে দিনের ভোর তারা রাতে করেছে গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে আমাদের প্রায় ৩৫ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় ফরমাইশি রায়ের মাধ্যমে প্রায় ২৫ মাস তাকে অন্যায়ভাবে জেলে আটক রাখা হয়েছিল তার যে আইনগত অধিকার সেটা কেড়ে নেওয়া হয়েছিল এরপরেও আমরা এগুলো সব কিছু চাপা দিয়ে এগুলোকে কার্পেটের নিচে রেখে আমরা সরকারের কাছে কিন্তু আহ্বান জানিয়েছিলাম আসুন এই সংকটে আমরা সবাই এক হই ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে এই মানুষকে এই সংকট থেকে কীভাবে উদ্ধার করা যায় আমরা সম্মিলিতভাবে সেটার কাজ করি এবং শুধু এই আহ্বান জানিয়ে কিন্তু আমরা বসে থাকিনি আমরা একই সাথে সরকারকে একটি পদ দেখিয়েছিলাম যে এই সংকট থেকে কীভাবে উত্তোলন ঘটানো যায় এবং সেটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জাতির কাছে সেটা উপস্থাপন করেছিলাম এবং সেই প্রস্তাবনা সরকারের কাছেও আমরা পাঠিয়েছিলাম যে সেই প্যাকেজ যে আমরা অর্থনৈতিক প্যাকেজ স্বাস্থ্য সেবায় কিভাবে করা যায় কিভাবে এখানে অর্থনীতিবিদদের সম্পৃক্ত করা যায় কিভাবে চিকিৎসার ব্যাপারে যারা অভিজ্ঞ মানে এটা কি বলা যায় তারা চিকিৎসা সেবায় যারা বিশেষজ্ঞ তাদেরকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় আমরা কিন্তু টোটাল একটা প্যাকেজ আমরা সরকারের কাছে দিয়েছি কিন্তু আমরা দুর্ভাগ্যজনক হলেও সত্য সেগুলো তো সরকার গ্রহণ করেই নাই তারপরে তারা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে এগুলিকে অবহেলা করেছে অবজ্ঞা করেছে এবং শুধু আমাদেরই দাবি নয় এবং বাংলাদেশে কোনো রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দল তাদের কোনো প্রস্তাবও কিন্তু আপনার তারা গ্রহণ করেনি একটা পর্যায়ে বাংলাদেশের সকল মানে আওয়ামী লীগ ছাড়া অন্য প্রায় সকল রাজনৈতিক দল ক্রিয়াশীল যারা আছেন তারা কিন্তু একত্রিত হয়ে আমরা একটা অনলাইনে মিটিং সেটা করেছি এবং সেখান থেকেও সম্মিলিতভাবে সরকারের কাছে কিন্তু আহ্বান জানানো হয়েছিল যে আমরা আমরা এই সংকট থেকে উদ্ধারের জন্য সরকারকে সহযোগিতা করতে চাই একত্রে আমরা কাজ করতে চাই কিন্তু প্রথম তো মোটামুটি ভালোভাবেই সরকার প্রথম দেখুন প্রথম ঢেউ সরকার যে মোকাবেলা করেছে আমি এটা ভালোভাবে মোকাবেলা করেছে এটা আমি বলতে বলতে নারাজ কারণ সরকার এককভাবে সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার হোচট খেয়েছে এবং পরস্পর বিরোধী সিদ্ধান্ত নিয়েছে এবং একের পর একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে যেমন এইসব যেমন ধরেন প্রথমেই সরকার সময় পাওয়া সত্ত্বেও তারা বলেছে আমরা সব প্রস্তুতি আছে কিন্তু তাদের কোনো প্রস্তুতিই ছিল না দ্বিতীয় ঢেউ না না প্রথম ঢেউ একটিমাত্র পিসিআর মেশিন দিয়ে তারা শুরু করেছে টেস্ট প্রথম দিনা বাংলাদেশ নতুন যে আপনার ডিসেম্বরের তিরিশ তারিখে ডাব্লিউএচ যখন ঘোষণা করলো এই মহামারী আকা মহামারী আসছে সব দেশেই এটা কিন্তু আক্রমণ করবে তখন থেকে কিন্তু সরকার দুই মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চের আট তারিখ পর্যন্ত তারা সুযোগ পেয়েছিল এই প্রায় দুই মাস আট দিন এই সুযোগে কিন্তু তারা কাজে লাগায়নি তারা অন্য একটি প্রোগ্রাম নিয়ে ব্যস্ত ছিল হ্যাঁ সেই প্রোগ্রাম আপনি যেটি ইঙ্গিত করছেন আর কি তো টোটালি তারা অফ করে দিয়েছে আমি অফ করে দিলেও অফ করে দেয় নাই তারা সীমিত করে সেটা অনুষ্ঠান করেছে যখন মানুষ আতঙ্কে ছিল তখন তখন তারা আতশবাজি ফুটিয়ে মানে একটা উৎসবের আমেজ তৈরি করার চেষ্টা করেছে আমি সেই দিকে যেতে চাই না আমি বলছি যে যদি সরকারের প্রস্তুতি থাকতো তাহলে একটি পিসিআর মেশিন দিয়ে কিন্তু এটা শুরু করতো না দুই মাসে কিন্তু অন্তত পঞ্চাশটা পিসিআর মেশিন আনা যেত না হলেও তিরিশটা পিসিআর মেশিন আনা যেত এবং হাসপাতালগুলিতে আপনার ব্যবস্থা নেওয়া যেত আপনি জানেন যে বাংলাদেশে আটই মার্চ প্রথম করোনা শনাক্ত হয় দুই সালে সরকারের একটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বছরব্যাপী পরিকল্পনা গ্রহণের জন্য সতেরো কি ষোলো কি পনেরো কি ষোলোই মার্চ একটি মিটিং ছিল আন্ত মিটিং সেই মিটিংয়ে যে এজেন্ডা ছিল সে এজেন্ডার কোথাও করোনার বিষয়টি উল্লেখ নাই সেখানে আপনার অন্যান্য রোগের ব্যাপারে আপনার প্রচার প্রচারণার জন্য কোটি কোটি টাকার বাজেটের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে অনুমোদন হয়েছে করোনা শব্দটি বা কোভিড নাইন্টিন শব্দটি একটা জায়গাতেও সেই মিটিংয়ের আপনার নোটিশেও ছিল না মিটিংয়েও সেটা আলোচনা হয়নি যদি হয়েই থাকে সরকার যদি এতই প্রস্তুতি নিয়ে থাকে তাহলে তো অন্তত ওই মিটিংয়ে এই যে আলোচনা হওয়ার কথা সেটা তো আলোচনা হয় নাই তারপরে আমরা দেখলাম যে তারা একবার বললো সাধারণ ছুটি একবার বললো লকডাউন আবার বললো সব খুলে দেওয়া হলো আবার গার্মেন্টস খুলে বন্ধ করে দেওয়া হলো আবার গার্মেন্টস খুলে দেওয়া হলো আবার গার্মেন্টস বন্ধ করে দেওয়া হলো এই যে মানুষজন এই যে একটা বিপাকের মধ্যে পড়লো একবার যাচ্ছে গ্রামে একবার আসছে ঢাকা শহরে এই যে আসা যাওয়ার মধ্যে তো সবাই অনেকে আক্রান্ত হয়ে গেল এটা তো সরকারের ব্যর্থতা এবং তাদের ভুল সিদ্ধান্ত এবং এই যে আমরা বলেছিলাম তখন নিম্ন আয়ের মানুষ এখনও আমরা বলছি যারা নিম্ন আয়ের পরিবার দুই কোটি পরিবার সরকারের পরিসংখ্যান অনুযায়ী সেই দুই কোটি পরিবারকে পরিবারের যদি আমরা অর্থনৈতিক সহযোগিতা না দিতে পারি আমরা খাদ্য সহায়তা না দিতে পারি এদেরকে ঘরে রাখা সম্ভব না এই কোভিড নাইন্টিনের আমি এক লাইনে শেষ করি কোভিড নাইন্টিনের থেকে বাঁচার জন্য আমাদেরকে ঘরে থাকতে হবে সামাজিক দূরত্ব শারীরিক দূরত্ব মেনটেন করতে হবে মাস্ক পরতে হবে সব বন্ধ রাখতে হবে কিন্তু আমরা যদি খাদ্য না দিই এই গরিব মানুষকে অর্থনৈতিক সহায়তা না দিই তাহলে তো তাদেরকে ঘরে রাখা সম্ভব না তাদের কাজের প্রয়োজনে তারা কিন্তু আপনার কর্মহীন হয়ে পড়েছে কাজের প্রয়োজনে কাজের কাজ নাই খাদ্যের জন্য তারা কিন্তু বের হয়ে আসছে তো এইটাকে না দিয়ে না দিলে লকডাউন বলেন সাধারণ ছুটি বলেন কারফিউ বলেন কোনোটাই কিন্তু বাস্তবায়ন সম্ভব না এবং এই করোনার সংক্রমণ রোধ করাও কিন্তু এখানে সম্ভব হবে না অসংখ্য ধন্যবাদ আমি আবারও আসার চেষ্টা করব আপনার কাছে আমি একটু জানাবা আসানুল্লা ইসলাম টিটু আপনার কাছে যাব যে যেটি আসলে আমরা বলছিলাম এখানে সংস্কৃতি আচরণের যে সংস্কৃতি সেটি কতটা পরিবর্তন হলো সে বিষয়ে তো বলবেনি এবং জানাবা ইমরান সালে প্রিন্স যে কথাটি বলছিলেন সেই কথার সূত্র ধরেই যদি বলেন আমরা এই আচরণের সংস্কৃতি পরিবর্তনের কথা বলি বা বৃহত্তর ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা বলি দূরত্ব কমিয়ে আনার কথা বলি সেই জায়গায় বিরোধী মত যারা থাকে তাদের পরামর্শগুলো তো সাদরে গ্রহণ করার ব্যাপার মানে যেগুলো গ্রহণ করা যায় সেটিও তো বিবেচনা করার বিষয় থাকে তো সেই সব জায়গায় সরকার কতটা আসলে ইতিবাচক মনোভাব দেখিয়েছে ধন্যবাদ আপনাকে এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহ দুই আলোচককে আমি প্রথমেই ইমরান সালে প্রিন্স সাথে সহমত পোষণ করছি যে আমাদের আচরণের দিকটা কখনোই যে খুব খারাপ আচরণ ছিল তা না এটা আমি প্রিন্সিপালের সাথে একমত আমাদের আচরণ আহ মানে সবসময় সৌজন্যমূলকই ছিল হ্যাঁ বিভিন্ন করার জন্য বিভিন্ন বক্তব্যের জন্য হয়তো সেই আচরণটা জনগণ এবং মিডিয়ায় অত ভালোভাবে আসে না বাট আমি মনে করি যে বেশিরভাগ রাজনীতিক কর্মী আমরা যারা আছি যারা আমরা জনগণকে নিয়ে কাজ করি তাদের আচরণ সবসময় খুব সহনশীল হওয়া উচিত এবং আহ মার্জিত হওয়া উচিত এবং বেশিরভাগ রাজনীতিক নেতৃবৃন্দের আহ সেটা আছে আমি কয়েকটা জিনিস আপনাকে বলি প্রথম কথাটা হলো যে এই মহামারীটা কিন্তু বৈষয়িক মহামারী সারা বিশ্বে এটার প্রকোপ হয়েছে ইমরান সালে প্রিন্স ভাই ওনার দৃষ্টি থেকে বললেন আমরা যখন একটা জিনিস কম্পেয়ার করবো আমাকে দেখতে হবে যে অন্য দেশে কি হয়েছে সেই তুলনায় আমরা কি করেছি প্রথম কথাটা হলো যে এই মহামারীতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ডেভেলপ কান্ট্রি আমাদের আমেরিকা ইউরোপের দেশগুলি ইটালি জার্মানি ফ্রান্স এই সব দেশগুলি কিন্তু ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সর্বশেষ এখন পর্যন্ত মহামারীর একটা পিক চলতেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এবং ভারতে পশ্চিমবঙ্গে একটা নির্বাচন গেল এবং নির্বাচনের পরপরই তাদের এখন পিকে আছে মৃত্যুর হার এবং শনাক্তের হার সারা ভারতে এখন সারা বিশ্বের অর্ধেক আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা এখন ভারত সো যে প্রস্তুতির কথা উনি বললেন আহ ভারত সক্ষমতার দিক থেকে অর্থনীতির দিক থেকে চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে এবং ভারত একমাত্র দেশ যারা এই সক্ষমতা আছে যারা ভ্যাকসিন তৈরি করছে আপনি দেখেন তাদের নিজের দেশের দুইটি ভ্যাকসিন তৈরি করার সব বৃহৎ পৃথিবীর সবচেয়ে বড় বৃহৎ দুইটা প্রতিষ্ঠান থাকার পরেও তারা তাদের জনগণকে ভ্যাকসিনের আওতায় আনতে পারছে না তো তাদের কি প্রস্তুতি কম ছিল তাদের এই আমাদের দেশে উন্নত চিকিৎসার জন্য প্রচুর মানুষ মধ্যবিত্ত মানুষ কিন্তু ভারতে যায় আজকে সেইখানে অক্সিজেনের জন্য প্রতিদিন আজকেও সকালবেলা আমি দেখলাম যে দিল্লিতে হসপিটালে অক্সিজেনের জন্য লোক মারা যাচ্ছে তো আমি এটা বলার উদ্দেশ্য সব মানে সকল করোনায় যারা মারা গেছেন তাদের আত্মার মাফেরাত কামনা করছি এবং আমার সমস্ত সমবেদনা যারা এখনো আক্রান্ত আছে তাদেরকে এ কথাটা বলার উদ্দেশ্য একটাই সেটা হলো সরকার তার সাধ্যমতো চেষ্টা সরকার করছে এবং আপনি দেখেন দ্বিতীয় ঢেউয়ের শুরুতে যেরকম একটা ক্রাইসিস হয়েছিল সেই ক্রাইসিসটা টা কিন্তু ভারতের মতো টার্ন করে নাই আমাদের সরকারের উদ্যোগে অক্সিজেন বিশেষ করে আমি একটা উদাহরণ দিই অক্সিজেন যে অক্সিজেনের উপরে আমরা ভারতের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম প্রতি মাসে আমার পঞ্চাশ মেট্রিক টন প্রতি ইটে আমার কনসাইনমেন্টে পঞ্চাশ মেট্রিক টন অক্সিজেন তরল অক্সিজেন আসতে হতো সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে সরকারের তৎপরতার কারণে সেটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনটাকে আমাদের এই স্বাস্থ্য খাতে নিয়ে আসার ফলে এই মুহূর্তে কিন্তু আমাদের এই ক্রাইসিসটা নাই তার মানে ম্যানেজমেন্টের দিক থেকে কিন্তু আমরা তার ব্যবস্থা নিচ্ছি আরেকটা জিনিস বলি প্রথম ঢেউয়ের পরে প্রথমে কিন্তু আমেরিকায় দেখা গেল যে প্লেনে করে ভেন্টিলেটার আনছে কিন্তু পরে দেখা গেল ভেন্টিলেটারে যে যাচ্ছে সে আর ফিরে আসতেছে তো আমাদের কিন্তু আমি কিসে প্রস্তুতি নিব কি চিকিৎসা ব্যবস্থা নিব এর জন্য স্পেসিফিক কোনো মেডিসিন না এটা হলো একমাত্র হলো আমাদের যেটা সেটা হলো সাবধানতা আমাদেরকে মাস্ক পরতে হবে হাত ধুতে হবে সচেতন হতে হবে এবং কোভিড আক্রান্ত থেকে আইসোলেশন করে তাদেরকে দূরে রাখতে হবে যে এই ব্যবস্থাগুলি কিন্তু আমরা ধাপে ধাপে শিখছি এবং সেটা আমরা বাস্তবায়ন করছি আপনি যদি আজকেও দেখেন এই যে চোদ্দ দিন আমরা কঠিন যে বিধি নির্দেশে দেওয়া হয়েছে তাতে কিন্তু আমাদের মাত্রাটা কিছু হলেও অবশ্যই আল্লাহর রহমত এবং সকলের সচেতনতার জন্য কিছুটা হলেও কমেছে কিন্তু আমরা শঙ্কামুক্ত না যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আছে এবং ভারতের যে ভ্যারিয়েন্টটা আমি আপনার মাধ্যমে সকলকে একটু সাবধান করতে চাই আত্মতুষ্টির কোনো জায়গা নাই ভারতের দিয়ে আসতেই পারে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে দূরপাল্লার গাড়ি ইন্টার ডিস্ট্রিক্ট গাড়ি এগুলা বন্ধ রাখতে হবে এটা হলো একটা অংশ দ্বিতীয় অংশটা আমি বলি যে আমরা গত পনেরো মাস ধরে কিন্তু এই করোনায় আক্রান্ত কিন্তু আজকে যদি আপনি অর্থনীতির ক্ষেত্রে দেখেন বিশেষ করে রেমিটেন্স বা ইয়েতে দেখেন আমাদের এই মুহূর্তে রিজার্ভ ফোর্টি সিক্স বিলিয়নের উপরে এবং গত মাসে আমাদের টু বিলিয়ন নরমালি আমাদের ওয়ান বিলিয়ন ডলার রেমিটেন্স আছে বা টু বিলিয়ন ডলার আসছে তো আমাদের বিশেষ ব্যবস্থায় বিমান চালু রেখে আমাদের প্রবাসী ভাইদের বিদেশে পাঠাতে হচ্ছে আমাদের বিশেষ ব্যবস্থায় রপ্তানি চালু রেখে আমাদের রপ্তানি করতে হচ্ছে আমাদের কিন্তু এই লাক্সারি নাই যে দেশটা বন্ধ করে দিয়ে টাকশাল খুলে দিয়ে আমরা এই মাসের পর মাস এবং বছরের পর বছর এখন পনেরো মাস হতে এই সুযোগ কিন্তু নাই আমাদের সর্বোচ্চ সেফটি সিকিউরিটি মেনটেন করে আমাদের এই কাজগুলি করতে হচ্ছে এবং আমাদের সরকারের সর্বোচ্চ ব্যবস্থা নিয়ে আমরা করছি এখন আসেন ত্রাণ তৎপরতার দিক থেকে আমরা গতকালও মাননীয় প্রধানমন্ত্রী পঁয়ত্রিশ লক্ষ লোককে মোবাইলের মাধ্যমে আড়াই হাজার টাকা করে পৌঁছে দেওয়া হচ্ছে এর বাইরেও আমি আমার এলাকার কথা বলি আমরা প্রত্যেক ইউনিয়নে পাঁচশো লোককে আমরা নগদ অর্থ সহায়তা দিচ্ছি প্রায় দশ হাজারের উপরে লোককে আমরা চাল দিচ্ছি আমাদের ব্যক্তিগত এবং দলীয় আমাদের বিভিন্ন ছাত্র লীগ বিভিন্ন যুব লীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ এবং ব্যক্তিগত ভাবে যারা মানে সম্পদশালী আছে তারা কিন্তু মানুষকে খাদ্য নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে আমি একটু ভুলে যাব একটা পয়েন্ট একটু বলে নেই সেটি হচ্ছে আপনি যে পঁয়ত্রিশ লাখ পরিবারের কথা বললেন গতবার যে প্রথম ঢেউ আর এই দ্বিতীয় ঢেউ দুটি যদি আপনি তুলনা করেন দ্বিতীয় ঢেউতে সংখ্যা এবং আক্রান্ত সংখ্যা বেশি বেশি তা হওয়ার পরেও প্রথমবার আপনারা লাখ পরিবারকে সাহায্য দিলেন আর এবার ৩৫ লাখ পরিবারকে সাহায্য দেয়া সাহায্য কতটা পেয়েছে সেটি একটি ভিন্ন আলোচনা কতটা স্বচ্ছতার সাথে দেওয়া হয়েছে সেটি একটি ভিন্ন আলোচনা কিন্তু এই সংখ্যাটা কমলো কেন জি আমাদের কাছে যে রেজিস্টার ডাটা যেটা আছে সেইখানে আমরা পঞ্চাশ লক্ষের তালিকা করেছিলাম কিন্তু পঞ্চাশ লক্ষের অনেকগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন আহ তালিকায় ভুলের কারণে মোবাইল ফোনের ভুলের কারণে রেজিস্ট্রেশন ভুলের কারণে আমাদের এই তালিকাগুলি যাচাই বাছাই করে যে পঁয়ত্রিশ লক্ষের উপরে লোককে আমরা সঠিক পেয়েছি যাদের মোবাইল নাম্বার সঠিক আছে ব্যক্তিভাবে আইডেন্টিফাই করতে পেরেছি তাদেরকেই দ্বিতীয়বার দেওয়া হচ্ছে এবং এর বাইরেও আপনি ট্রিপল থ্রি একটা নাম্বার করা হয়েছে আপনি চাইলেই কিন্তু ট্রিপল তে ফোন করবেন এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের কাছে খাদ্য পৌঁছে যাচ্ছে তো আমাদের এখানে এবং সেই সাথে দেখেন আমাদের তিনটা ফসল ফলাইতে হবে কয়েকদিন আগেও কিন্তু আমাদের এই যে মুন্সীগঞ্জ হাওর এলাকায় সুন্দর একটা ধান উৎপাদন হয়েছে আমাদের হারভেস্টিং মেশিন দেওয়া হয়েছে তো আমরা চাইলেই আমি বারবার যে কথাটা বলছি আমরা চাইলেই কিন্তু আমাদের এই লাক্সারি নাই যে আমরা সব বন্ধ করে দিয়ে খাদ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি আবারও আসবো আপনার কাছে এবং দ্বিতীয় ঢেউয়ের যে প্রস্তুতি আপনি বলছিলেন শুধু একটু তথ্য দিয়ে রাখি গণমাধ্যমে যেটি এসেছে সেটি হচ্ছে যে প্রস্তুতি অবশ্যই ছিল অনেক ক্ষেত্রেই আমরা খুব প্রশংসনীয় উদ্যোগ সরকারের পক্ষ থেকে দেখতে পেয়েছি পাশাপাশি হতাশার জায়গা হচ্ছে খোদ প্রধানমন্ত্রী নির্দেশনা সত্ত্বেও সমস্ত জেলা জেলাগুলোতে আইসিউ স্থাপনের কথা বলা হওয়ার বলে যাওয়ার পরেও দশ মাসে দেখা গেছে চরম ঝুঁকিপূর্ণ যে ত্রিশটি জেলা তার মধ্যে পনেরোটি জেলায় আইসিও স্থাপন করা হয়নি এবং অত্যন্ত আমাদের এই দিক থেকে বলতে হবে যে ভাগ্য ভালো যে সেই অবস্থায় আইসি ক্রাইসিস হয়তো সেই পর্যায়ে পৌঁছেনি যদি পৌঁছতো তাহলে অবস্থা কোন দিকে যেত সেটিও নিঃসন্দেহে আশঙ্কার বিষয় আমি আসবো আপনার কাছে আমি একটু শুনে আসি যেনাব মাইনুল আলম আপনি শুনছিলেন আমার আজকের যে শিরোনাম আমরা বলছিলাম যে সংকটে কতটা পরিবর্তন হলো আচরণের সংস্কৃতি দুজন রাজনীতিবিদ অবশ্য ওনারা দুজনেই একটি বিষয়ে একমত হয়েছেন যে আমাদের আচরণের সংস্কৃতি আগে খুব একটা খারাপ ছিল না তো আমরা এখানে যেটি বোঝাতে চেয়েছি এ পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হল আপনি সেই বিষয়েও বলবেন এবং সেখানে একটি লক্ষণীয় বিষয় যেটি সেটি আমরা কিন্তু দেখলাম যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস যে লড়াই ভোটের লড়াই আগে ছিল যে বাগবিতণ্ডা ছিল একে অপরের প্রতি যে বাক্যবাণে জর্জরিত করার বিষয় ছিল কিন্তু নির্বাচন শেষ হওয়ার পরে কিন্তু ফলাফল মেনে নেয়ার যে সংস্কৃতি সেটি কিন্তু খুবই উল্লেখযোগ্য আমাদের এখানে এই আচরণের সংস্কৃতি কিন্তু আমরা খুব একটা লক্ষ্য করি না যেটি আমাদের প্রত্যাশা থাকে পুরো বিষয়টি নিয়ে আপনি যদি একটু বলেন হ্যাঁ বিজ্ঞ দুজন আলোচক আমার খুবই প্রিয় এবং পরিচিত মানুষ তারা তারা যে কথায় বলেছেন তারা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলেছেন এবং একটি ইস্যুতে এই সংস্কৃতি আপনার যে আজকের বিষয়ে করোনা সংকটের পরিবর্তন হলো কতরূপ পরিবর্তন হলো আমাদের রাজনৈতিক সংস্কৃতি কিংবা আচরণের সংস্কৃতি এটা করোনার মধ্যে চলে গেছে বাট এটা একটু ব্রড প্রেস স্পেকট্রামের কথা বলে এটা বোধ ইস্যুতে আসা যায় আপনারও পশ্চিমবঙ্গের ইস্যু এনেছেন ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি কিংবা আচরণের সংস্কৃতি এটা একটি এমন একটা বিষয় এর উপর রাজনীতির গুণ নির্ভর করে গণতন্ত্রের ধারণা নির্ভর করে এবং গণতন্ত্র কতটুক বলিষ্ঠ কতটুক ভীতির উপর দাঁড়িয়ে আছে জনগণ কতটুক উন্নয়ন পাবে কিংবা গণতন্ত্রের সুফল পাবে প্রাতিষ্ঠানিক উন্নয়ন হবে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী সক্রিয় হবে তার উপর নির্ভর করে এখন রাজনৈতিক কিংবা আচরণের সংস্কৃতি কি কেমন এটা হচ্ছে তো আমরা দেখছি সব দেশেই পৃথিবীব্যাপী রাজনীতিবিদদের আচরণ দেখছি আপনি একটা উদাহরণ দিলেন সব দেশেই আছে কিন্তু এই সংস্কৃতি আমাদের কি ছিল আপনি যদি স্বাধীনতার পূর্ব বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বিশিষ্ট তার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষের লোকদেরকেও রাজনীতিবিদদেরকেও ওইভাবে সম্মান করতেন একটি সুন্দর ব্যক্তিগত সম্পর্ক ছিল সত্তরের দশকে ছিল মর্মান্তিক ঘটনার পরেও আশির দশক ছিল নব্বই যখন আমি নব্বই থেকে আমি বলছি নব্বই আমি আমার সাংবাদিকতা শুরু প্রায় তিরিশ বছরের অতিক্রম করল নব্বইয়ের শুরুতেও যে সংসদগুলো ছিল যে রাজনৈতিক প্রক্রিয়া ছিল ওখানে একটি সুন্দর সংস্কৃতি ছিল সুন্দর আদান প্রদান ছিল কারণ তো দেশ গড়ে তোলে দেশ পরিচালনা করে আমি মনে করছিলাম এই আলোচনা সত্যি সত্যি এই রমজান মাস চলছে একানব্বইয়ের পার্লামেন্টের পর তৎকালীন প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় ওনারা ইফতার পার্টি দিতেন ইফতার পার্টিতে অন্য দলের প্রতিনিধিরা যেতেন নেতৃবৃন্দ যেতেন খুব সুন্দর একটা পরিবেশ ছিল কিংবা ঈদ উৎসবে অপরের ইফতার পার্টিতে গেছে হ্যাঁ আমি আমি সেটাই মনে করছি আমি মনে করছি ইভেন ঈদ উৎসবে ঈদ উৎসবের সময় কিংবা নববর্ষের সময় একটি সুন্দর বার্তা বিনিময় হতো কিংবা কিছু টোকেন কিছু শুভেচ্ছা বিনিময় উপহার সামগ্রী যেত এই সংস্কৃতি দশ বছর আক পর্যন্ত ছিল পনেরো বছর আগ পর্যন্ত ছিল এবং আজকে দুঃখজনক হলেও সত্য যে এই সংস্কৃতি নেই আপনি সংস্কৃতির পরিবর্তন কী রাজনৈতিক আচরণ সাংস্কৃতিক আচরণ আচরণের সংস্কৃতি কি আছে নেই ব্যাপারটা হচ্ছে হয়ে গেছে কারণ গত দু হাজার কিংবা এর পরের সময়গুলোতে রাজনীতিতে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার কিংবা ধ্বংস করে দেওয়ার কিংবা একেবারে শেষ করে দেওয়ার যে চেতনা যে চিন্তা যে পরিকল্পনা ক্ষমতাসীনদের মধ্যে দেখেছি এটা এখনও বহুল অংশে এটা বিদ্যমান সত্যি কথা বলছি কারণ প্রতিপক্ষ বলতে কিছু থাকবে না এমন একটি বিরোধী দল বলতে কিছু থাকবে না এ একটা চেতনা এ একটা এ একটা বিষয়ে কাজ করেছে এই প্রবণতাই আমাদেরকে এখানে নিয়ে এসছে আপনি যখন বললেন আচরণের সংস্কৃতি কতটুকু আছে তখন আমি একটি শূন্য ছাড়া কিছু দেব না যদি শূন্য বলতে চাই পশ্চিমবঙ্গের সর্বশেষ যেটা গতকাল নির্বাচন হলো নির্বাচনের পর আগে এক ধরনের বৈরি কিংবা তীব্র প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা দ্বন্দ্ব এবং অবশ্যই বৈরির হিংসাত্মক পরিবেশও কাজ করেছে কিন্তু নির্বাচনের পর নরেন্দ্র মোদীর বক্তব্যটা দেখেছেন অমিত শাহ কিংবা শীর্ষ বিজেপি নেতৃবৃন্দের কিংবা বিভিন্ন মুখ্যমন্ত্রী মন্ত্রীদের বক্তব্য শুনেছি এবং তারা এটা অভিনন্দন জানিয়েছে এবং গণতন্ত্রকে গণতান্ত্রিক বিজয় কিংবা জনগণের রায় রায়কে শ্রদ্ধা জানিয়েছে এটা হচ্ছে সংস্কৃতি এটা আচরণের সংস্কৃতি হচ্ছে পারস্পরিক যে ওয়ার্কিং রিলেশনস সরকারি দল বিরোধী দল কিংবা রাজনীতিবিদদের মধ্যে যে রিলেশন এটা কিছুদিন আগেও ছিল তাই এক দশক দুই দশক আগেও ছিল এটা আমাদের এখানে নেই যার ফলে আপনি সংকট যখন আসবে তখন কি হবে সংকটে তাহলে কি রাজনীতিবিদরা একত্রিত হবে কাছাকাছি সেই বৈরী থেকে দূরত্ব থেকে কি কাছাকাছি এসে কাজ করবে মনে করেন একটা ভূমিকম্প হলো কিংবা আমরা অনেক প্রাকৃতিক বিপর্যয় দুর্যোগ আমরা অতিক্রম করেছি তেমন কি দেখেছি সরকারি দল মনে করে যে বিরোধী দলের কোনো ভূমিকা নাই কাজ করছে না আর বিরোধী দল মনে করে যে এটা সরকারের দায়িত্ব সরকারের সমালোচনা করছে কিংবা সরকার এই ভুল ভুল করছে খুবই ভালো সরকারের ভুলগুলো ধরিয়ে দেওয়া সমালোচনা করা কিন্তু সেটা তো একটা উপায় আছে প্রক্রিয়া আছে আমি করোনা সংকটে আসছি করোনা সংকটে অবশ্যই এটা বলতে হবে যে করোনা পৃথিবীতে এমন একটি বিষয় আসলো করোনা ভাইরাস এটা কোনো দেশই জানে না এটার রিমেডি কী এটার ব্যবস্থাপনা কি এটা চিকিৎসা পদ্ধতি কী কীভাবে এটাকে ম্যানেজ করবে আজকে পর্যন্ত নয়াদিল্লি সবচেয়ে আমাদের নিকট প্রতিবেশী নয় দিল্লির অবস্থা আমরা একটু আগে বলা হলো এটা জানে না কিন্তু তখন কি করতে হবে তখন বাদানুবাদ কিংবা বিরুদ্ধাচারণের পরিবর্তে এই কাজগুলোই এগোতে হবে এখন বিরোধী দলের তো কোনো টুলস নেই বিরোধী দলের কোনো টুলস আছে ওনাদের করণীয় নেয় ওনারা জনগণের জন্য রাজনীতি করে জনগণের পাশে দাঁড়াবে যার যা অবস্থান থেকে বিরোধী দলের কিছু সহায় সহি কিংবা সম্পদ যা আছে এটা করবে কিন্তু কাজ করবে সরকার এখন বিরোধী দল যদি সরকারকে সমালোচনা করে আর সরকার যদি বিরোধী দলকে পাল্টা বক্তব্য দিতে থাকে তাহলে কি পরিস্থিতি হয় সংকট আপনার সংকটের মধ্যে রাজনীতি ঢুকে পড়েছে সংকট ব্যবস্থাপনার মধ্যে রাজনীতি তবে হ্যাঁ করোনা ব্যবস্থাপনা যেটা আমাকে বলতেই হবে গত বছরের অবস্থান থেকে পারফরম্যান্স যদি বলি গত বছরের সময় থেকে বলা হলে গত বছর যখন নতুনভাবে ব্যবস্থাপনা এই সংকট আসার পর লকডাউন এই এগুলো বলতে হয় যে ট্রায়াল অ্যান্ড এরর এবং এবার দ্বিতীয় ঢোয়ে এই গতবারের অভিজ্ঞতা থেকে কিছু ম্যানেজমেন্টের উন্নতি হয়েছে ম্যানেজমেন্টের স্বাস্থ্য ব্যবস্থাপনা সংকট ছিল অনেক অপর্যাপ্ততা ছিল ইনসাফিশিয়েন্সি ছিল মেডিকেল ইকুইপমেন্টস হসপিটাল ম্যানেজমেন্ট তারপরেও একটা জিনিসের অনুপস্থিতি ছিল কিংবা ঘাটতি ছিল অনুপস্থিত বলবো না ঘাটতি প্রত্যাশা অনুযায়ী সেটা হচ্ছে গভর্নেন্স সুশাসন সেটাকে অ্যাড্রেস করতেই হবে সেটাকে বিরোধী দলও বলতে পারে কিংবা গভর্নেন্স শুধু সরকারে থাকলে গভর্নেন্স দলের মধ্যেও একটা গভর্নেন্সের সিস্টেম আছে শৃঙ্খলা আছে এবং গভর্নেন্স আছে কিংবা একটা সুন্দর পদ্ধতিতে কার্যকর হবে আর সরকারের গভর্নেন্সটা হচ্ছে একটা জবাবদিহিতার জায়গা হবে তাহলে সাহেদ কাণ্ড কিংবা সাবরিনা কাণ্ড কিংবা এই যে সমস্যাগুলো হয়েছে এগুলো ঘটতো না কিন্তু ওই ওই শিক্ষা থেকে এবার এগুলো উন্নয়ন হয়েছে আর রাষ্ট্রীয় যে সরকারি যে উদ্যোগগুলোকে পঁয়ত্রিশ লক্ষ মাননীয় সংসদ সদস্য বলতে পারবেন আসানুল ইসলাম সাহেব এটা পঞ্চাশ লক্ষকে দেয়ার একটা সিদ্ধান্ত হয়েছে পঁয়ষট্টি লক্ষ পঁয়ষট্টি লক্ষকে দেবে পর্যায়ক্রমে দেবে ডাটাবেস কিংবা অন্যান্য প্রক্রিয়াগুলো সেরে গতবারও দেওয়া হয়েছিল এটা হচ্ছে ডাইরেক্ট ইনজেক্ট করে ফান্ড ইনজেক্ট করে তাছাড়া উনি হয়তো আরও বল উনি সংসদ সদস্য আরও বলতে পারবেন আমরা যেটা দেখেছি কিংবা সংবাদ সংগ্রহ করে কভার করেছি সেটা হচ্ছে বিভিন্ন সোশ্যাল সেফটি নেটে অনেক কিছু দেয়া হয়েছে প্রথম ঢেউয়ে একটা সামাজিক আন্দোলন ছিল আলোড়ন ছিল করোনা হতদরিদ্র কিংবা ক্ষতিগ্রস্ত মানুষকে আর্থিক খাদ্য ঔষধ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার এবার এটা কম ছিল এটাই বাস্তবতা এর দ্বিতীয় ঢেউ কম ছিল যদিও আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা অনেক বেশি ছিল তবুও এটা ব্যবস্থাপনা মানুষের মধ্যে একটা অভিজ্ঞতার আলোকে এটা সামাল দেওয়া গেছে কিন্তু সরকার যে কাজগুলো করেছে সরকারের কাছে প্রিন্স ভাই বললেন যে এই কাজগুলো করা দরকার এত অল্প মানুষ পেয়েছে রাষ্ট্রের তো কিছু সামর্থ্যের ব্যাপার আছে সম্পদের সীমাবদ্ধতার ব্যাপার আছে এগুলো ভাবতে হবে সুতরাং এখানে হলো কি বৈষম্যমূলক সমাজই এখানে সমস্যা আপনি দেখেছেন গতকাল গত সপ্তাহে একটা ইন্টারন্যাশনাল রিপোর্ট পৃথিবীর পাঁচটা দেশ এই অতিমারি মহামারীর সময়ও ডিফেন্স স্পেন্ডিং টু পয়েন্ট বাড়িয়ে দিয়েছে এর মধ্যে ভারতও আছে ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন ফ্রান্স আছে রাশিয়া আছে সুতরাং রাষ্ট্রগুলো কিংবা রাষ্ট্রনায়কদের রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের মধ্যে যে বোধের পরিবর্তন হবে চিন্তা এবং পরিকল্পনার পরিবর্তন হবে সবাই মাইটিনেস শো করতে চাচ্ছে তাই গ্লোবালি চিন্তা করলে কিন্তু যে ন্যূনতম সেবা দেওয়া কিংবা গবেষণা চিকিৎসা কিংবা এসব কাজে যে আরও ব্যয় করা দরকার বিনিয়োগ করা দরকার সেদিকে কোনো বড়ো দেশগুলোর মধ্যে নাই সুতরাং সেই প্রবণতা একেবারে নিম্নস্তরে চলে আসবে সেই ডাউন ট্রেনিং থাকবেই আমি এটাকে দোষ দিই না এটা আমাদের অভিজ্ঞতার অভাব অসংখ্য ধন্যবাদ আমি আসবো আবার আপনার কাছে জানাবো ইমরান সালে প্রিন্স আমি আপনার কাছেই যাবো আসানুল ইসলাম টি টু বেশ কিছু প্রসঙ্গ তুলেছেন আপনি সেগুলোও বলবেন পাশাপাশি সরকারের তো আসলে যে কথাটি বললেন যে নানাবিধ সীমাবদ্ধতাও থাকে যেটি সম্পদের সীমাবদ্ধ সেটি নানারকম ইস্যুও থাকে যেমন আমরা এই করোনার সময়ও দেখেছি তাদেরকে হয়তো ধর্মীয় গোষ্ঠী বা উগ্র গোষ্ঠী তাদেরও মোকাবেলা করতে হয়েছে ভাইরাস মোকাবেলা করতে হয়েছে তাতে করে তো একটা অহিনকুল অবস্থা তৈরি হয়ই সেই বিষয়গুলো কীভাবে দেখছেন প্রথমে আমি বলি যে একটা সরকার যখন ক্ষমতায় থাকে সেই সরকার যদি জনগণের সমর্থনের সরকার হয় জনগণ দ্বারা নির্বাচিত হয় জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত থাকে সেই সরকারের অ্যাটিটিউডটা কিন্তু এক একরকম হয় আর যারা এর ভিন্ন হয় তাদের অ্যাটিটিউডটা কিন্তু অন্যরকম হয় এখানে আমার সাথে আপনাদের অনেকের মতের মিলবে না এটাই স্বাভাবিক কিন্তু আমার যে বক্তব্যটা সেটার যদি গভীরতা থাকে সেটার যদি গ্রহণযোগ্যতা থাকে তাহলে অবশ্যই আমরা আপনারা তো সেই মতটাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করবেন সবাইকে নিয়েই তো আমাদেরকে এগোতে হবে বহু মতের সমাজ তো আমাদের এটা তো সেখানে বিরোধী দলের বক্তব্য যদি আমলে না নেওয়া হয় যদি বলাই হয় যে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় তাহলে তো হবে না বিরোধী দলের কাজটা কি এখানে মনিরভাই বললেন যে আমাদের টুলস নাই আমরা যে জনগণের পাশে দাঁড়াবো সহযোগিতা একটা কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে এই অতিমারিতে কোটি কোটি মানুষকে সহযোগিতা এটা বাস্তব নয় সেখানে একটা রাজনৈতিক দলের পক্ষে কোটি কোটি মানুষকে সহযোগিতা করা সম্ভব নয় এটা সরকারকেই করতে হবে সরকারের টুলস মেশিনারিজ আছে সরকারের সম্পদ আছে এই সরকার যে করে এটা কার টাকায় করে আমার আপনার টিটু ভাই সবার ট্যাক্সের টাকায় তো এটা করে সরকার তো এটা এই এইটার অংশীদারা কিন্তু আমরাও কিন্তু সরকারের যে ব্যবস্থাপনা যে তাদের প্রশাসন আছে পুলিশ আছে আর্মি আছে মানে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী আছে আনসার আছে বিডিবি আছে বিভিন্ন মেশিনারিজ তাদের হাতে আছে এদের মাধ্যমে তো সরকার এগুলো করবে কিন্তু এই ব্যবস্থাপনা কিন্তু আজকে আমরা দেখছি না আজকে বলা হয় কালকেই প্রধানমন্ত্রী বললেন বিরোধী দলকে উদ্দেশ্য করে যে বিরোধী দল দেখাক শুধু সমালোচনা করু করে কোথায় একটা কোথা কোন সহযোগিতা করেছে একটা পত্রিকায় দিয়ে দেখ এটা মানে প্রধানমন্ত্রীর মুখে শোভা পায় না কারণ ওনার এটা জানা উচিত যে গতবার করোনার মধ্যে আমরা বিরোধী দল আমরা প্রায় বারো বছর ধরে বিরোধী দল আছে আমাদের পঁয়ত্রিশ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা আমাদের মানে আমাদের সমস্যার শেষ নাই তারপরেও আমরা গতবার এই মহামারী শুরু হওয়ার পর থেকে মানে সেখানে চুয়ান্ন লক্ষ চুহাত্তর হাজার পরিবারকে সেটা যদি জনসংখ্যার হিসাব করেন আড়াই কোটি পরিবারকে আমরা সহযোগিতা দিয়েছি যার যা আছে আমাদের নেতাকর্মীরা তাই নিয়ে নেমেছে কেউ তার হুন্ডা বিক্রি করেছে কেউ তার জমির ফসল বিক্রি করেছে কেউ পুকুরের মাছ বিক্রি করেছে কেউ ঘড়ি বিক্রি করেছে কেউ স্বাদের জিনিসটা শখের জিনিসটা বিক্রি করে সেখানে কিন্তু জনগণের পাশে গিয়ে দাঁড়িয়েছে এটা কিন্তু বাস্তবতা ছিল কিন্তু আজকে স্বীকার করতে চান না স্বীকার করেন না বিরোধী দল কিছুই করেন এই জায়গা থেকে আসতে হবে। আজকে বিরোধী দল তার সমর্থন নিয়ে কিন্তু সেখানে তার পাশে দাঁড়িয়েছে মানে আপনি বলছেন যে আপনারা কর্মকাণ্ড পরিচালনা করেছেন ঠিকই কিন্তু প্রচার প্রচারণা হয় আমরা শোনাই আমরা প্রচার প্রচারণার জন্য একটা সরকারের এমপি বা মন্ত্রী তারা যখন কোনো প্রোগ্রামে যায় তাদের সাথে 10টা টেলিভিশন চ্যানেল থাকে ক্ষমতার সাথে সবাই থাকতে চায় বা তাদের যদি নিউজ কাভার না করে সেখানে তাদের আবার সাইজ করা হয় সেগুলো ভয়ও আছে কিন্তু আমাদের তো সেটা নাই আর আমরা যে ত্রাণ দিতে গিয়েছি সেখানে তো অনুমতি নাই ত্রাণ দিতে গিয়েও আমাদের নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছে ত্রাণ দেওয়া অবস্থায় গ্রেপ্তার হয়েছে নেতাকর্মীরা সরকারে তো সেই সরকারি দলে তো সেই সমস্যা নাই এগুলো ফেস করে তো আমাদেরকে আঘাত হচ্ছে কিন্তু গত এক বছরে যেটা বলছি আমাদের নেতাকর্মীদের আয় ইনকাম সংকুচিত হয়ে গেছে ব্যবসা বাণিজ্য নাই সবারই কিন্তু ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে তারা খায় আমাদের অধিকাংশ লোক আপনার দেখবেন যে রিক্সা চালায় ঢাকা শহরে বা উবার চালাচ্ছে আপনার বিভিন্ন রাইড শেয়ারের সাথে জড়িত হকারগিরি করতেছে তাদেরও কিন্তু সেই ইনকাম নাই তারা যে এলাকায় যেয়ে সেগুলো করবে আমাদের এমপি যা ক্যান্ডিডেট যারা ছিল তাদেরও কিন্তু ব্যবসা বাণিজ্য সব সংকুচিত হয়ে গেছে তারপরেও আমরা চেষ্টা করছি বর্তমানে যেটা হয়েছে আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে বর্তমানে এই পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার নেতাকর্মী যারা কেন্দ্রীয় জেলা উপজেলা পৌর ইউনিয়ন পর্যায়ের বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল সহ মহিলা দল সহ করোনায় আক্রান্ত যারা এই কাজটা করবে তো আমাদের তো মেশিনারিজ তো এরাই এদের মাধ্যমে তো আমাদের কাজটা করতে হয় তো সেই কারণে আমরা কিন্তু এবার সে আগের মতো আমরা শুরু করতে পারিনি তারপরেও আমরা সীমিত আকারে কিন্তু আমরা শুরু করেছি সীমিত আকারে আমরা কিন্তু এই কাজটা শুরু করেছি আমরা জনগণের কাছে যাচ্ছি কিন্তু মূল দায়িত্বটা হচ্ছে সরকারের সরকারের আজকে বলা হচ্ছে সরকারের সীমাবদ্ধতা আছে সম্পদের সীমাবদ্ধতা কিন্তু এই সরকার প্রধানকেই আমরা সংসদে বলতে শুনেছি এমপিরা মন্ত্রীরা হর বলে বাংলাদেশের অর্থনীতি আজকে কানাডার সমান বড় সিঙ্গাপুরের সমান শক্তিশালী তারা তো বলেছে যে সিঙ্গাপুরের সরকার কানাডার সরকার সেই দেশের নাগরিকদের জন্য যা দিয়েছে করোনা কালে এখনও দিয়ে যাচ্ছে তার দশ ভাগের এক ভাগও যদি বাংলাদেশের সরকার দিত তাহলে কিন্তু বুঝতাম আজকে এই সরকার বলা হচ্ছে যে সরকারের নেতারা বলে গরিব বান্ধব সরকার কীরকম গরিব বান্ধব সরকার আপনি দেখেন আজকে আমি এই যে পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ লক্ষর যে হিসাবটা বলা হলো এই পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ প্রথম পঞ্চাশ লক্ষের আপনার তালিকা করেছে কারা করলো ইউনিয়ন আওয়ামী লীগ ইউনিয়নের মেম্বার ইউনিয়নের চেয়ারম্যান তারা সবই আওয়ামী লীগ তারা ইউ সরি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রকল্প কর্মকর্তার মাধ্যমে তালিকাটা করেছে সেই তালিকার মধ্যে একটা ফোন নম্বরে 100 100টা 200টা নাম্বার ঢুকিয়ে দিয়েছে এবং তারা অধিকাংশ হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী এবং তারা সচল ওখান থেকে তারা এই 35 লক্ষের মধ্যে এই 35 লক্ষের মধ্যে আপনার দেখবেন যে অর্ধেকেরও বেশি হচ্ছে সচল সাধারণ মানুষ কিন্তু পঁয়ত্রিশ লক্ষ যে তালিকা সেই তালিকা অনুযায়ী কিন্তু পাচ্ছে সাধারণ মানুষ যারা মানে যারা যে পরিবহন শ্রমিক যারা আপনার হকার যারা রিকশা চালায় যারা আপনার কুলিগিরি করে যারা আপনার বাসাবাড়িতে কাজ করে তাদের কাজ বন্ধ হয়ে গেছে এরা কি পাচ্ছে বলা হচ্ছে ট্রিপল থ্রিতে ফোন করলে নাকি পাওয়া যাবে ট্রিপল থ্রিতে আমাদের মন্ত্রী মহোদয় বললেন যে সব কাউন্সিলারদেরকে বলে দেওয়া হয়েছে যে যেভাবে পারো দিয়ে দাও আইডি কার্ডের ভিত্তিতে আজকে দেখেন ঢাকায় যা ঢাকার কথাই ধরি আমি এটা উদাহরণ হিসাবে নিচ্ছি যারা ঢাকায় এই যে এই নিম্ন আয়ের মানুষ তারা কারা এটা তো বুঝতে হবে তারা হচ্ছে আপনার ম্যাক্সিমাম হচ্ছে গ্রামের আইডি কার্ড হোল্ডার তারা হচ্ছে ঢাকা শহরে এসছে বিভিন্ন কাজের জন্য এটা ভাসমান এরা আইডি কার্ড নিয়ে যখন একটা ওয়ার্ড কাউন্সিলের কাছে যাবে বা ট্রিপল থ্রি ফোন করে বলবে তার ওয়ার্ড তখন বলবে যে তোমার আইডি কার্ডটা পাঠাও সে তো পাঠাতে পারবে না এখন মমিন সিং এর আইডি কার্ড হোল্ডার সে যদি ঢাকার পান্থপথে রিক্সা চালায় তো সে সেই আইডি কার্ড দিয়ে তো ঢাকার পান্থপথের ওয়ার্ড কাউন্সিলর তাকে দিতে পারবে আমরা একটা আসানুল ইসলাম টিটুর কাছে শুনে আসছি পুরো বিষয়টি আর যেভাবে আপনি বলছেন যে একেবারেই কেউ পাচ্ছে না বোধহয় এতটা সহজে সরলীকরণ করবার সুযোগ নেই আমি একেবারেই পাচ্ছি না কথা বলি নাই আমি বলেছি যেটা বলতে চেয়েছি যারা প্রকৃত অভাবী যারা প্রকৃত অভাবী যাদের জন্য প্রয়োজন দোকান শ্রমিক ক্ষুদ্র ব্যবসায়ী যারা হকার যারা পরিবহন শ্রমিক যারা আপনার যে দিন আনে দিন খায় তাদের অধিকাংশ তাদের গ্রামের বাড়ির ঠিকানা ঢাকায় তারা প্রাণ পাচ্ছে না জনাব আসানুল ইসলাম সেটা যদি আপনার বক্তব্য তুলে ধরেন ধন্যবাদ আপনাকে আবারও ইমরান সালে প্রিন্স ভাই যে কথাগুলি বললো শুধু ঢালাও ভাবে না আমি ওনাকে একেবারে ওপেন এই আপনার মাধ্যমে সকলের মাধ্যমে আমি চ্যালেঞ্জ করে বলতে চাচ্ছি যে আমার টাঙ্গাইল ছয় উপজেলা আছে উনি যদি আমার বিশটা ইউনিয়নে একটা ইউনিয়নেও উনি দেখাইতে পারে যে যোগ্য লোকের বাইরে কেউ পেয়েছে তাদেরকে দরকার হইলে আমরা আবার আমরা একটা জিনিস উনি তো সারা বাংলাদেশকে বিচার না। আমি জনপ্রতিনিধি আমার এলাকার মানুষকে আমি প্রতিনিধিত্ব করি আমি আমার রেফারেন্সই দিব এবং আমি আশা করব আমার তিনশো জন যে সংসদ সদস্য আছে তারা আমার মতোই কাজ করবে তো আমি তো অন্য জনের ঢাকা শহরের স্ট্যাটিস্টিক্স আপনাকে দিতে পারবো না আমি আপনাকে বলি আমাদের বিশটা ইউনিয়ন আমার আপনি আমি তো বললাম যে আপনি বিশটা ইউনিয়ন আপনার ওখানে যে ক্যান্ডিডেট আছেন সাবেক মন্ত্রী ওনাকে বলেন এবং ওই বিশটা ইউনিয়নের প্রেসিডেন্ট কে বলেন যে আমি সকলকে নিয়ে ওইখানে আমার বারোটা প্রত্যেকটা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মেম্বার সহ সকল নেতৃবৃন্দকে নিয়ে তালিকা করা হয়েছে সেই তালিকা মাধ্যমে কোনো দলীয়ভাবে না সেই তালিকা সরকারি মানে প্রকল্প পরিচালকের মাধ্যমে ইউনো ভেরিফাই করে এই তালিকাগুলি করা হয়েছে হ্যাঁ মেম্বাররা কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং এর অনেকেরই মোবাইল নাম্বার নাই অনেকেরই মোবাইল নাম্বারের সাথে তার আইডি সম্পর্ক নাই এই ব্যক্তয়গুলি হয়েছে এবং এটা অনাকাঙ্ক্ষিত এবং সেগুলো আমরা কারেকশন করেছি এবং যারা এগুলো নিয়ে দুর্নীতি করার চেষ্টা করছে তাদের জেল জরিমানা করতে হয়েছে তো এই কথাটা ঠিক না যে আমরা দলীয় ভিত্তিতে কোনো তালিকা করছি এবং একথাও ঠিক না যে যোগ্য লোকের বাইরে কেউ পাচ্ছে না হ্যাঁ অনেক যোগ্য লোক আছে আমি নাগরপুর ডেল দুয়ারে দায়িত্ব নিয়ে বলি যে আমাদের শতভাগ সোশ্যাল সেফটি নেটের আন্ডারে আছে হান্ড্রেড পার্সেন্ট আমাদের কোনো বৃদ্ধ বিধবা দুস্থ একটা লোকও নাই যে যাদেরকে আমরা আলাদা আলাদা করে অনুদান না দিয়েছি আজকে এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন আমার দুই উপজেলায় শুধুমাত্র শ্রমিকদের জন্য আলাদা চাল বরাদ্দ আসছে সেইটা আমরা বিতরণ করতেছি তালিকা করে তারপরেও আমরা আগামী সপ্তাহে আমার নিজের উপস্থিতিতে আমরা আরো প্রায় পাঁচশো শ্রমিকের মধ্যে আমরা চাল বিতরণ করব। তো আমরা বাজার ভিত্তিক শ্রমিক ভিত্তিক পরিকল্পনা করে কিন্তু গত বছর আমরা প্রায় পঞ্চাশ হাজার পরিবার আমার আড়াই লক্ষ পরিবারের মধ্যে পঞ্চাশ হাজার পরিবার মানে আমি পার্সেন্টেজ করলে টোয়েন্টি পার্সেন্ট পরিবার যাদের প্রয়োজন তাদের কোনো না কোনো রকম সামাজিক সুরক্ষা দেওয়া হয়েছে এক স্বাস্থ্যগত খাতটা আমি বলি যে আমার দুইটা উপজেলা হাসপাতালে আপনি এখানে দেখেন যে ওইখানে আমার অক্সিজেন সিস্টেম আমার একটা উপজেলা পর্যায়ে পর্যাপ্ত অক্সিজেন সিস্টেম আইসোলেশন বেড হোম আইসোলেশন আমরা যারা হোম আইসোলেশন করেছে তাদেরকে বাড়িতে যে ওষুধ খাবার পৌঁছে দিয়ে আসছি আমার পুলিশ প্রশাসন এনশিওর করছে যে ওইখান থেকে ওসি সানার স্বাস্থ্য কর্মকর্তা কতজন লোক এফেক্টেড হলো পজিটিভ হইলো তাদেরকে কিভাবে আইসোলেশন করা যায় খাবার ব্যবস্থা করা যায় আমরা মানে প্রতিদিন করছি এটা এক একদিন গত পনেরো মাস ধরে করতেছি একটা দিনও আমরা বিরতি দেয়নি আমাদের জেলা পর্যায়ে পঞ্চাশ বেডের আইসোলেশন করা হয়েছে সেখানে অক্সিজেনের গত বছর ব্যবস্থা করা হয়েছে আমাদের দশটা আইসিইউ বেড আমাদের শেখ হাসিনা মানে মেডিকেল কলেজে করা হয়েছে এবং সেটা চালু আছে তো আমাদের তরফ থেকে যতটুকু চেষ্টা কোনোটাই আমরা মানে ঘাটতি করতেছি না দেখেন কথাগুলি বলতে হয় না রোদা রেখে কথা বলতে খারাপও লাগে সেটা হলো যে ওনারা আমার এলাকায় টাঙ্গাইলে কি কি দিছে এটা উনি একটু বলুক ফটোশ্যুট করে বিশ্বাস করবেন না দুঃখ লাগে কষ্টও লাগে দুঃখও লাগে জন্য একটা ব্যানার ধরে দুই চারটা দিয়ে ফটোশুট করে চলে যায় তো এই হলো উনাদের সহায়তার নমুনা আমি বললাম তারপরে দেখেন ভ্যাকসিন নিয়ে যে কাজটা পরামর্শ কোথায় ভ্যাকসিন ভ্যাকসিন আসার পরে নিয়ে উনারা বলবে সবাইকে উদ্বুদ্ধ করবে যে দ্রুত ভ্যাকসিন নেন সেইখানে ওনারা একবার বলল যে এই ভ্যাকসিন কোনো কাজ করবে না ভারতের ভ্যাকসিন চলবে না যখন ডাব্লিউইচ সহ অ্যাস্ট্রাজেনা অক্সফোর্ড সবাই করলো উনারা কিন্তু সবার আগে যেয়ে নিন কিন্তু এখনো ওনারা কিন্তু জনগণকে সম্পৃক্ত করে এই যে লকডাউন আমি একটা প্রোগ্রামে প্রিন্স বলছি এই যে লকডাউনের সময় সময়। আমরা আমাদের কিছুটা দিতে হচ্ছে তো উদ্যোগী হয়ে কিছু আরো শৃঙ্খলাই করতে পারে সেটা কিন্তু ওনারা করতেছে না ওনারা শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা এবং এই এসি রুমে বসে এই এতগুলা টিভি মিডিয়া হয়েছে নিউজ মিডিয়া হয়েছে আপনাদের এই খোরাক মেটানোর জন্যই কথা বলছে শুনেন ওনারা বারবার একটা কথা বলে গণতন্ত্র নিয়ে বড়াই করে গণতান্ত্রিক ভাবে আমরা নিয়ন্ত্রিত না আমরা যদি জনসম্পৃক্ত না থাকতাম সাত দিনও টিকতে পারতাম না ওনারা ছিয়ানব্বই সালে নির্বাচন করছিল নব্বই দিন টিকতে পারে নাই তো জনসম্পৃক্ত না হলে আমরা জনগণ নিয়ে কাজ করতে পারতাম না বারবার এই কথাগুলি বলার জন্য বলে কোনো লাভ নাই এবং যে সংসদে ওনাদের নিজস্ব প্রতিনিধিত্ব আছে যে সংসদে নিজেরা অংশগ্রহণ করছে সেই সংসদ মানুরুল আলম যে বিষয়টি বলছিলেন আহ জনাব আসানুল ইসলাম টিটু আমি সেই কথাটির সূত্র ধরেই বলি এখানে জনসম্পৃক্ততার কথা বলা হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ আমরা যেটি সবচেয়ে বড় লক্ষণীয় বিষয় দেখছি সেটি হচ্ছে যে যতটা মানুষকে বলা হচ্ছে প্রথম ঢেউয়ের সময় যতটাই মানুষ মানার চেষ্টা করছিল বা মানছিল মানুষের ভিতর সেই আতঙ্ক বা মানার প্রবণতা নেই সেটি আসলে কেন একটি বড় কারণ বলা হয় যে জনসচেতনতার জন্য যেভাবে জনসম্পৃক্ততা তৈরি করার কথা ছিল জনপ্রতিনিধিরা কি সেটি করতে পারছে কিনা না সেটা একটা ব্যাপারে দ্বিতীয় ঢেউ তো হঠাৎ করে যখন এলো হঠাৎ না পর্যায়ক্রমেই এটা ফিকে উঠেছে ব্যাপারটা হচ্ছে যে মানুষের মধ্যে গত এক বছরের সত্যি কথা এক বছরের লকডাউন অচল অবস্থা কিংবা একটা বদ্ধ অবস্থা থেকে 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 যেমন শিক্ষার্থীরা পুরো মানসিক এবং শারীরিকভাবে বোর হয়ে গেছে এবং একটা মেন্টাল ট্রমা কাজ করছে সাইকোলজিক্যাল ট্রমা কাজ করছে আমার সন্তান আমাকে বলে এক বছর ধরে কলেজে পড়ছি দেড় বছর ধরে কলেজে পড়ছি কলেজের কোনো টিচ শিক্ষা কলেজে যাওয়া ক্লাস করা এটা পারছি না এমন একটি কথা বলছে সুতরাং সবার মধ্যে এটা কাজ করেছে এবং দ্বিতীয় ঢেউ যখন এলো তখন আপনি বলছেন যে জনসম্পৃক্ততা জনসম্পৃক্ততা কে কে করবে যারা জনপ্রতিনিধি প্রতিনিধি রাইট সংসদ সদস্য খুব চমৎকার বললেন আসানুল ইসলাম সাহেব যে তার নির্বাচনী এলাকা আমার জানা মতে অনেকগুলো নির্বাচনী এলাকায় আমি আর সব পুরোচিত্র আমি দেখতে পারবো না বলতেও পারবো না আমি সম্পৃক্ত ছিলাম কিংবা আমার খোঁজখবর নিয়েছি জানাশোনা আছে অনেক জায়গায় ঠিক একই রকমের কাজ আছে তবে এই কাভারেজ যথেষ্ট না আমি বলেছি সম্পদের সীমাবদ্ধতা আছে এটার বাইরেও রয়ে গেছে যেটা বেসরকারি খাত দেবে রাজনৈতিক দল দেবে আমরা যারা নিজেরা একটু ভাগ্যবান গ্রুপ এই এই সমাজের ভাগ্যবান ভাগ্যবানিভিলাইজড গ্রুপ আমরা বলতে পারি আমরা দেবো আমরা দিয়েছি বিচ্ছিন্নভাবে দিয়েছি কিন্তু সেটা ফুল কাভারেজ হয়নি করা সম্ভব না এই বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে আমি যেটা বলতেছিলাম করোনা নিয়ে করোনার ঢেউ আসবে এটা আমাদের ধারণা ছিল কিংবা হঠাৎ করে এসছে এবং পিকে উঠল একটু ব্যবস্থাপনার সমস্যা ছিল কিন্তু ব্যবস্থাপনার উন্নতি হয়েছে ভালোকে ভালো মন্দকে মন্দ বলা উচিত এটা হচ্ছে মানুষের মধ্যে যে চিন্তা চেতনা যে লাইফ স্টাইল কিংবা যে আচরণগত যে ব্যাপার এটা সারা বিশ্বে একই রকম লকডাউনের বিরুদ্ধে কোনো কোনো দেশে মিছিল হয়েছে বিক্ষোভ হয়েছে পুলিশ লাঠিচার্জ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে ব্যাপারটা হচ্ছে মানুষের মধ্যে এমন একটি খামখেয়ালি মনোভাব ছিল আবার টিকা এসছে সব হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আমি টিকা দিয়েছি এমন একটা প্রবণতা ছিল কিন্তু করোনাকে মোকাবেলা করার জন্য দূরে রাখার জন্য যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার প্রয়োজন চিকিৎসকরা গণমাধ্যমে বলছেন আমরা বলছি আপনারা সবাই বলছে রাজনীতিবিদরা বলছে সর্বোচ্চ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে বলছেন কিন্তু এটা মানুষের মধ্যে সেটা হয়নি তবে এই বলা বলতে বলতে এখন কিছু মানুষের মধ্যে এসছে এবং আমরা এই লকডাউনের এই চোদ্দোই এপ্রিল থেকে লকডাউনের সুফলও পাচ্ছি লকডাউন কিছু না কিছুটা ছাড় দিয়ে দিয়ে হলেও আমরা লকডাউনের সুফল পাচ্ছি আমি একটা কথা বলবো রাজনৈতিক বিষয়ে সংস্কৃতি রাজনৈতিক আচরণ নিয়ে কথা বললে তো অনেক কিছুই বলা যায় কিন্তু গঠনমূলক টু দ্য পয়েন্ট কিছু বলা দরকার যে বাংলাদেশে এখন আজকে পর্যন্ত করোনার যা অবস্থা পরিস্থিতি সেটা নিম্নগামী কিন্তু আমরা এই সুফলটা ধরে রাখতে হবে তাহলে কি করতে হবে আমাদের জাস্ট দোরগোড়ায় ভারতে পশ্চিমবঙ্গে যে ভ্যারিয়েন্টটা আছে এটা খুব বিধ্বংসী এটা খুব দ্রুত মানুষকে সংক্রমণ সংক্রমণ করে কাবু করে এবং শারীরিক অবস্থার অবনতি করে সেই ক্ষেত্রে আমাদের যে সীমান্ত এলাকা আছে সীমান্তটা যেভাবে পাহারা দেওয়া দরকার যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার সীমান্তে একটা ভালো ব্যবস্থাপনা হয়েছে কিন্তু এটা সম্পূর্ণ মনিটরিং করে পুরোপুরি কার্যকর করতে হবে এটা ভুগলে হবে না এটা করতে হবে আর রাজনৈতিক ব্যাপারে যেটা বলি ঠিকই রাজনীতিবিদরা তো করবেন আমি বলছি যে যার যার যাব সেভাবেই আমরা রাজনৈতিকভাবে অগ্রগতি করব কিংবা আচরণগত প্রাতিষ্ঠানিকভাবে এটা হবে তো হয় কি বর্তমান যে সংসদের যে প্রেক্ষাপটগত সংসদ মিলে দেখছি যে প্রেক্ষাপট যে কাঠামো এই কাঠামো সংস্কৃতির উন্নয়ন হবে না রাজনৈতিক সংস্কৃতি আচরণের সংস্কৃতির উন্নয়ন হবে না কারণ হচ্ছে এখানে বিরোধী দল আছে বিরোধী দল নাই এমন একটি অবস্থা সত্যিকার অর্থে আর উনি যে বিএনপি কিংবা প্রিন্স ভাইরা সবসময় বলেন যে ভোট ভোটের বিষয় নিয়ে বলেন এখন তো কিছু করার নাই তেইশ সাল চব্বিশ সাল পর্যন্ত অপেক্ষাই করতে হবে তখন যদি ভোটের কিছু উন্নতি হয় আপনি দেখলেন না সত্তর পার্সেন্টের উপর কাস্টিং হয়েছে পশ্চিমবঙ্গে এরকম যদি বাংলাদেশে হয় তাহলে ভোটটা কার্যকর হবে কিন্তু সেটা হচ্ছে যে রাজনৈতিক দলের দায়িত্ব আছে তাই আছে দায়িত্ব আছে আমি শেষ করব জনাব ইমরান সালে প্রিন্স একটি প্রসঙ্গেই আপনি যেটি আসানুল হক আসানুল ইসলাম টিটু বেশ কিছু বিষয় বলেছেন আপনি একটি বিষয় একটু যদি বলেন সেটা হচ্ছে জনসম্পৃক্ততার কথা বলছেন জনবিচ্ছিন্ন কথা বলছেন সরকারের ক্ষেত্রে যদি জনবিচ্ছিন্নই সত্যি সত্যি হয়ে থাকতো তাহলে তো উনি যেটি বলছেন যে পনেরোই ফেব্রুয়ারির মতো উনিশশো সালে সেই বিষয়টি ঘটতো সেটিতে পনেরোই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের আগেই তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন যে এই সংসদ এই নির্বাচন কিন্তু শুধু নিয়ম রক্ষার নির্বাচন সেটা সংসদে যে তত্ত্বাবধায়ক সরকারের বিল যেটা পাশ হবে সেটা পাশ করে সেই সংসদের বিলুপ্তি ঘটবে এটা প্রকাশ্যেই ঘোষণা দিয়ে বলা হয়েছে আগে থেকেই আগের থেকে বলা হয়েছিল কিন্তু সেইটার সাথে ওনারা এগুলো তুলনা করেন আজকে দেখেন জনসম্পৃক্ততার কথা বলা হয় জনসম্পৃক্ত কারা করবেন জনপ্রতিনিধি আজকে টিটু ভাইদের মতো যারা জনপ্রতিনিধি তার যারা দিনের ভোট রাতে করেছে তারা কিভাবে জনগণকে সম্পৃক্ত করবে সংসদ সদস্য রয়েছেন সেখানে আমাদের সংসদ সদস্যরা সংসদে দাঁড়িয়ে বলেছেন এই মুহূর্তে সংসদের বিলুপ্তি চাই অবৈধ সংসদ এবং তারা বলেছেন আমরা ওই সংসদে গিয়েছি শুধুমাত্র মিনিমাম স্পেস আছে গণতন্ত্রের কোনো স্পেস নাই রাজনীতির কোনো স্পেস নাই ওই মিনিমাম স্পেসটা ব্যবহার করার জন্য সংসদে আমরা আছি প্রয়োজনে আমরা পদত্যাগ করব এই সংসদকে আমরা কেয়ার করি না এই সংসদ তো জনগণের প্রতিনিধিত্বশীল সংসদ নয় জনগণ দ্বারা নির্বাচিত নয় দিনের ভোট রাতে আজকে দেখেন এটা আমার বক্তব্য নয় ওবায়দুল কাদের সাহেবের ভাই ও কি কাদের মির্জা সাহেব গত পরশু গতকালকে লাইভে এসে তিনি বলেছেন যে এই সংসদ নির্বাচন কিভাবে হয়েছে প্রশাসন এবং গোয়েন্দা বাহিনী আঞ্চলিক রাজনীতির যে সমীকরণ বাংলাদেশে কথা বলছেন সেগুলোর কারণে হয়তো আঞ্চলিক না না আমি বলছি সেই সব জায়গায় লাভালাভ ভাই উনি তো আঞ্চলিক কথা বলেন নাই না না আমি বলছি না উনি আঞ্চলিক কথা বলেছেন উনি বলেছেন যে আঞ্চলিক রাজনীতির ও এক প্রাপ্তি অপ্রাপ্তির খুব থেকে উনি কথাটি বলেছেন উনি একটি সংস্থার কথা বলেছেন যে বলা হয়েছে যে 25% ভোটার আপনারা নিয়ে আসবেন আওয়ামী লীগ নেতাদেরকে বলেছে বাকি ভোট আমরা হাতে ভরে দিব উনি স্পষ্ট করে বলেছেন আমি বলছি ওনার বক্তব্যটি কি কি খুব গুরুত্ব দিয়ে ধরবার বিষয় আছে কিনা কারণ অবশ্যই ধরবার বিষয় আছে আঞ্চলিক রাজনীতিতে প্রাপ্তি অপ্রাপ্তি থেকে উনি কথাটি বলতেই পারেন আমি যা আমি এই বিষয় কথা বলতে চাই না আমি এটা বলতে চাই যে আজকে এই জনগণের সম্পৃক্ততা তখনই হবে যদি জনপ্রতিনিধিত্বশীল জনপ্রতিনিধি থাকে ওনারা জনপ্রতিনিধি যেটা বলছেন আজকে বলেন যে ওনার এলাকায় আপনার করা হয়েছে আমি খোঁজ দিতে যাইনি ওনার এলাকায় কি হয়েছে হয়তো হতে পারে কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আওয়ামী লীগের সংসদ সদস্য যারা আছেন মন্ত্রী আছেন অধিকাংশই এলাকায় যায় না এই গত করোনা শুরু হওয়ার থেকে অধিকাংশই তারা এলাকায় নাই তারা কিন্তু ঘরের মধ্যে বসে আছে আজকে বলা হচ্ছে সচিবদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে জেলায় জেলায় সমন্বয় করে করার জন্য এটা তো ওনাদের লজ্জা হওয়া উচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হচ্ছে না কেন কেন হয় নাই। কারণ গতবার ওনারা লুটপাট করেছে দুর্নীতি করেছে সেই সব কারণে সচিবদেরকে জেলায় জেলায় সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আজকে জনপ্রতিনিধিরা যদি এটা সমন্বয় না করেন তাহলে সেখানে জনগণের কোনো উপকার হবে না সাধারণ মানুষ সেখানে উপকার পাবে না আবার জায়গা আবার বলার জায়গাতে ওই জায়গাতে আর লকডাউনের সুফল তখনই ভোগ হবে যখন আপনি লকডাউন পুরোপুরি কার্যকর করতে পারবেন আজকে এই ডাউন লক লকডাউন দিয়ে ডাউন হচ্ছে এবং মানুষের জীবনের আরও বিপদ নিয়ে আসছে আজকে মানুষকে যদি আপনার ঘরে না রাখতে পারেন আমরা বিরোধী দলের পক্ষ থেকে সরকারের কাছে বলেছি যে তিন মাসের জন্য পনেরো হাজার টাকা দেন এক একটা আয়ের মানুষকে তিন মাসের জন্য দিয়ে তাদেরকে ঘরে রাখার ব্যবস্থা করেন তখন আপনার কঠোর অবস্থা দিয়ে চালান কঠোর লকডাউন দেন তাহলে সেটা কার্যকর হবে মানুষের পেটে যদি খিদা থাকে তার যদি আই ইনকাম না থাকে পরিবার কী খাবে এটা যদি তার মাথায় চিন্তা থাকে তখন সে করোনার ভয় করে না সে রাস্তায় বেরিয়ে হয়ে যাচ্ছে রিক্সা চালাচ্ছে সে সিএনজি চালাচ্ছে হকারগিরি করতেছে দোকান খুলে যাওয়ার জন্য মিছিল করছে আন্দোলন করছে আজকে সেই কারণেই এই এদেরকে যদি আপনি না দিয়ে শুধু ট্রিপল থ্রির কথা যদি বলেন আরও যে প্রতি ঈদের আগে যেটা নিয়মিত আপনার ইয়ে দেওয়া হয় কি বলে প্রাণ দেওয়া হয় সেটা নিয়ে যদি বলেন বলেন বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে এই বিশেষ বরাদ্দ ওনারা কয় মাসের জন্য দিচ্ছেন এক মাসের জন্য এই আড়াই হাজার টাকা ক একবার দিচ্ছেন প্রতি মাসে দিচ্ছেন তা তো দিচ্ছেন না এই আড়াই হাজার টাকা দিয়ে কি তার সংসার চলবে তিন মাস চার মাস চলবে চলবে না গত ছাব্বিশ দিন হল লকডাউন চলছে ছাব্বিশ দিনে আপনি এক ছটাক চাউল দিলেন না একটা টাকা দিলেন না ছাব্বিশ দিন পরে এসে আড়াই হাজার টাকা দিচ্ছেন ছত্রিশ লক্ষ মানুষকে পরিবারকে এটা তো শুভঙ্করের ফাঁকি আপনার সরকারের আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মানে কী বলে শাহজাহান খান তিনি সংবাদ সম্মেলন করে বক্তৃতা দিয়ে বলছেন ওনার পরিবহন সেক্টরেই রয়েছে পঞ্চাশ লক্ষ বেকার হয়ে গেছে সেখানে পঁয়ত্রিশ লক্ষ শুধু দেওয়া হচ্ছে এখানে আর কি পরিবহন শ্রমিকদের বাইরে কি হকার নাই দোকান শ্রমিক নাই রিক্সা শ্রমিক নাই আপনার কৃষি শ্রমিক নাই দেখেন আজকে একটু আগে দেখলাম একটা প্রজ্ঞাপন জারি হয়েছে যে এই লকডাউন চলবে ষোলো তারিখ ষোলো তারিখ কিন্তু দূরপাল্লার বাস চলবে না বাস চলবে এটাও যে কতটা মানে মানে ইয়ে সিদ্ধান্ত অপরিনামদর্শী সিদ্ধান্ত দেখেন আমি একটা উদাহরণ দিই যে ঢাকার ভিতরে গাড়ি চলবে এখন মনে করেন আমি বলি আপনার এই এটিএন বাংলা কারণ বাজার থেকে আপনার এক কর্মী আপনার মমিনসিং যাবে সে গাড়িতে উঠে উত্তরা পর্যন্ত যাবে উত্তরা পর্যন্ত বাস চলে উত্তরার ওই পারে গেলে টঙ্গি টঙ্গি থেকে বাস নিয়ে যাবে চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ওখানে থেমে ওই পাড়ে যাবে মমিনসিং পর্যন্ত এটা তো চলবে তো এই লোককে তো আপনি ঠেকাতে পারতেছেন না দূরপাল্লার বাস চলবে না বলছেন আবার আভ্যন্তরীণ রুট চালাবেন এগুলো হলো সরকারের বিপরীত মুখে সিদ্ধান্ত একটার সাথে আরেকটা সাংঘর্ষিক এবং এইগুলো করে এই লকডাউনের যে আসল উদ্দেশ্য সেটা কিন্তু বাস্তবায়িত হবে না বরঞ্চ দুর্ভোগ আরও বাড়বে সেই জন্য আমরা সরকারকে বলেছিলাম যে মানুষকে ঘরে রেখে ঘরে রাখার ব্যবস্থা নিন কঠোর পনেরো দিন লকডাউন দিন দরকার হলে কারফিউ দেন কিন্তু ঘরে রাখার ব্যবস্থা করার ব্যবস্থা করেন তাকে আপনি টাকা দিবেন না খাদ্য দিবেন না তাকে ঘরে থাকতে বলবেন তাহলে কি হবে হবে না বলা হচ্ছে কি বলে ইয়ের ট্রাভেল পাস নাকি মুভমেন্ট পাস মুভমেন্ট পাস মুভমেন্ট পাসের জন্য কেউ বসে আছে সব জায়গায় তো চলতেছে গাড়ি আজকে এখানে আপনার এখানে আসতে আমার এক ঘন্টার উপরে লেগেছে নয়াপল্টন থেকে তো গাড়ির যে যানজট রাস্তায় এটা কি মনে হয় বাংলাদেশে কোনো লকডাউন চলছে অসংখ্য ধন্যবাদ এগুলো করে জনগণকে আরো বিপদে ফেলা হচ্ছে বিপাকে ফেলা হচ্ছে জনাব আসানুল ইসলাম টিটু আমাদের শেষ করতে হবে যদি আপনি কিছু যুক্ত করেন জি আমার প্রথম কথাটা হলো যে মানে পনেরো হাজার টাকা করে দিলেই যদি উনি নিশ্চিন্ত করতে পারতেন সবাইকে ঘরে রাখা সম্ভব আপনাদের সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে মানুষ শপিং মলে যাচ্ছে টুকি টাকা কিনতে ঈদের উপলক্ষে কিনতে বাচ্চাদের জন্য কিনতে তো এই জিনিসগুলো টাকা দিলেই যে হবে তা না আমি যে কথাটা বলতে চাই যে জনসম্পৃক্ততার কথা ওনাদের জনসম্পৃক্ত থাকলে কিন্তু ওনারা হেফাজতের হরতালে সমর্থন দিতেন একটা মৌলবাদী গোষ্ঠী টিটু ভাই আপনি রং বলছেন ভুল বলছেন আমরা হেফাজতের হরতালে সমর্থন দেই নাই একটি লাইন কোথাও দেখাতে পারবেন না জনগণকে এভাবে বিভ্রান্ত করা ঠিক না আমি 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 অফিসের ইনচার্জ বিএনপি আমি সেন্ট্রাল অফিসের ইনচার্জ আমি চ্যালেঞ্জ করে বলছি যে আমরা হেফাজতের হরতালকে সমর্থন দিই নাই নৈতিক সমর্থন সমর্থন ছিল না আপনি একজন সংবাদ কর্মী গণমাধ্যম আপনি আর ফুটেজ বের করে দেখান আমাদের মহাসচিব যে প্রেস ব্রিফিং করেছে আমি যে ব্রিফিং করেছি আপনি কোথাও সেটা আমরা সেটা সমর্থন নৈতিক সমর্থনের কথা বলি আশ্বস্ত হবে যে আপনারা খুব ভালো লাগে সুখ অনুভব হয় আপনাদের আটজন সংসদ সদস্য আছি প্রত্যেকে আমাদের এলাকার সাথে সম্পৃক্ত নিজেদের মধ্যে আমরা সমন্বয় করছি আর যে বিভ্রান্তিমূলক তথ্যটা আপনি দিলেন যে আমরা আমাদের প্রশাসন দিয়ে প্রশাসন তো রাষ্ট্রের সব জিনিস চালাবে আমরা তাদেরকে সুপারভাইজ করব আমরা তো চালাবো না উই আর নট এক্সিকিউটিভ বডি দেখা চালাবে আমার এখানে ডিসি চালাবে আমার এখানে এসপি চালাবে আমি তো কোথাও দেখছি না আপনাদের এমপি দের মাঠে মাঠে দেখি আমার এলাকায় এমপি দের তো দেখছি না তারা ঢাকায় বসে আছে আমরা তাদেরকে পরামর্শ দিব যে কিভাবে জনগণকে সুপ্রিন্স ভাই বলছেন উনি এমপি দের মাঠে দেখছেন না

আপনাদের অনেক উপজেলা চেয়ে এলাকায় নাই জেলার একটা যেখানে আপনার নেতাকর্মীরা কতটা জনসুপীক্ত আর আমার দলের নেতাকর্মيها বলেছি আমাদের করোনায় আক্রান্ত তারপরে আমরা মাঠে থাকার চেষ্টা করছি অসংখ্য আমার এই করোনায় আমার বাবা ইন্তেকাল করেছেন জনগনের সাথে থাকতে গিয়ে আমার এই করোনায় আমাদের জাতি নেতা আমাদের 400 এর নেতাকর্মী মারা গেছে করোনায় এম সাহেবরা মারা গেছেন কয়েকদিন আগে আমাদের খসসু সাহেব মারা গেছেন সাবেক মন্ত্রী তারপরেও কিন্তু আমরা কেউ আমাদের 4 শতাধিক নেতাকর্মী মৃত্যুবরণ করেছে এই করোনায়

পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ